গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে সারা দেশের ন্যায় কুমিল্লায় শহীদ মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকেল 3টায় কুমিল্লার জিলা স্কুল থেকে শুরু হয় এ শহীদ মার্চ। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিলা স্কুলে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক মোহাম্মদ রাশিদুল হাসান সহ অন্যান্যরা। 15 জুলাই আমাদের জিলা স্কুলের কৃতি সন্তান ওহি ওই হচ্ছে কি প্রচুর পরিমাণ আক্রমণ করা হয় এবং তাকে আক্রমণ করে জিলা স্কুলের অনেকগুলো ভাইয়ের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা দায়ের করে, আক্রমণও তারা করে, মামলা আবার তারা করে। আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করব এবং এখন দেখিয়ে দেব আমরা হচ্ছে বসে নেই। ওইর উপরে যে আক্রমণ করা হয়েছে আমি আবারও ওই আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ওই যখন কুমিল্লা আসবে ওইকে নিয়ে হচ্ছে আমরা কি ওই সামনের যে প্রগ্রেসিভ যে মুড আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করা উচিত, যেভাবে মামলা করা উচিত, আমরা ওইভাবে তাদের বিরুদ্ধে মামলা করবো। আর আরেকটা কথা আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, নীতি নৈতিকতার প্রশ্নে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ছাত্ররা সবসময় রাজপথে ছিল এবং রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এই দেশে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। আমরা কুমিল্লা থেকে এটা ঘোষণা দিচ্ছি, কোন ধরনের অছাত্র আমাদের ছাত্র আন্দোলনের অংশ না। যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তারা কখনোই ছাত্রলীগের মতো আচরণ করতে পারে না। আমরা গত এক মাসে দেখেছি অনেকেই চাঁদাবাজির পক্ষে, অনেকেই হচ্ছে কি ভাঙচুরের পক্ষে, অনেকেই তাদের যে লোভ লালসা এটার পক্ষে, ক্ষমতার পক্ষে, যারাই এগুলো করতেছে তারা আমাদের আন্দোলনের পক্ষে ছিল না। তারা মূলত তাদের ক্ষমতা বাস্তবায়নের জন্য আন্দোলনে ছিল। আমরা বলে দিতে চাই, ছাত্র জনতার আন্দোলনে থাকতে হলে অবশ্যই তাকে ছাত্রের মতো ব্যবহার করতে হবে, তাকে প্রতিষ্ঠানের পরিচয় আমাদের সাথে অংশ হয়ে থাকতে হবে। 3 আগস্ট আপনারা জানেন আমরা জিলা স্কুলের এখান থেকে কুমিল্লা শহরের আন্দোলন শুরু করছিলাম। এই 3 তারিখে এখানে স্কুলের, কলেজের এবং কুমিল্লা ভার্সিটির আমরা যারা ছাত্র তাদের সমন্বয়ে এখানে প্রায় 1,500-2,000 মানুষের সমাগম হয়েছিল। প্রতিটা পয়েন্টে আওয়ামী লীগের দালালরা আমাদেরকে মারার জন্য বন্দুক পিস্তল নিয়ে আপনারা দেখছেন সামনে ছিল, আমাদেরকে পুলিশ লাইনে আহত করছে। আমাদের ছোটো বোন ক্লাস 5-6 ছোটো বোনদের উপরে গুলি করা হয়েছে, এগুলি আপনারা আপনাদের ক্যামেরা বন্দি করছেন। ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে আজকে আবার এসবের সুষ্ঠু বিচার আবার আমরা আপনাদের কাছে চাই। আমাদের কুমিল্লা শহরের আন্দোলন এই জিলা স্কুলের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। এই জিলা স্কুলে এসে আমরা আজকে এক মাস পূর্তি যে শহীদ মার্চ, এই শহীদ মার্চটা শুরু করে আবার এখানে শেষ করতেছি। আমরা এই যে আন্দোলনের নামে যারা বিভিন্ন ধরনের ফয়দা লুটাইতে চায় আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই, যারা সমন্বয় ট্যাগ ইউজ করতেছে বা ছাত্র ট্যাগ ইউজ করতেছে, ও ইউজ করে যে আমাদের যে ছাত্রদের আনা এই স্বাধীনতা এইটাকে যারা নষ্ট করতে চায় তাদেরকে আমরা বলতে চাই যে 15 বছরের ফেসিবাদ ছাত্ররা এক মাসের মধ্যে রুখে দিছে, আর তাদেরকে রুখে দিতে আমাদের 15 মিনিটেরও বেশি সময় লাগবে না। ঢাকায়, কুমিল্লায়, চিটাঙ্গে যেখানে কোনো ছাত্রদের উপর হামলা হবে কুমিল্লা জিলা স্কুলের সামনে আমরা কুমিল্লার ছেলেরা দাঁড়াই যাবো। যেখানে কোনো ছাত্রদের উপর কোনো ফেসিবাদী আক্রমণ বা দেশের জনগণের উপর ফেসিবাদী আক্রমণ বা অন্যায় অবিচার হবে আমরা বাংলাদেশের ছাত্ররা আবার মাঠে নেমে যাবো। আপনারা সাংবাদিক ভাইরা দেখতেছেন 3 আগস্ট আমাদের এখানে অনেক মানুষজন ছিল, আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কারণে অনেকে নিজের গন্তব্যে, চাকরির গন্তব্যে চলে গেছে, কিন্তু কালকে যদি আবার দেশের উপর আক্রমণ হয় কালকে আবার সবাই আমরা মিলে আবার আন্দোলনে নেমে যাবো। সবাই ঢাকা চিটাং যে যেখানে আছে সবাই আবার এখানে এসে আমরা আবার আন্দোলনে নামবো। আমাদের শহীদ মার্চ, আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং আমরা চাই যে আমরা কুমিল্লা ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে আবু সাইদ, মুগ্ধরা তাদের প্রাণ দিয়েছে, নির্বিচারে প্রাণ দিয়েছে, ছোট মেয়ে রিপা যারা প্রাণ দিয়েছে তাদের একটা স্মৃতি ফোরাম করা হোক, একটা স্মৃতিসৌধ করা হোক। আমরা আপনাদের সাংবাদিকদের কাছে এটা আমরা সবার কাছে পৌঁছাই দিতে চাই যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আপকামিং যারা জেনারেশন তারা জানতে পারে যে 24 সালে আন্দোলনে এরা হচ্ছে দেশের হিরো, এদের কথা যাতে সবাই স্মরণ করে মনে রাখে।